তাহলে এই নরক বিকাশ, তুই আমার সন্তানদের বুকে কেন গুলি করলি? আবু সাইদের হাতে কোনো অস্ত্র নেই, ওর হাতে কোনো লাঠি নেই, ও একটা মেধাবী ছাত্র, ওর কোনো সন্ত্রাসীর কোনো তালিকা ওর নামে নেই, সেখানে ঠান্ডা মতে ওর বুকের ভিতরে একটা নয় কয়েকটা গুলি করে পাখির মতো লুকিয়ে ফেলে হয়েছে, আর সেটা আমরা বসে বসে দেখব, আর সেটা আমরা সহ্য করব, এটা হতে পারে না, হতে দেওয়া যায় না, এর প্রতিবাদে রাস্তায় নামতে হবে, গুজরাটে বিচার বাংলার জমিনে করতেই হবে। আজকে এই প্রতিবাদ এবং এই বিক্ষোভের পূর্বে এই সমাবেশে বক্তৃতা দেওয়ার মতো কিছু নেই, বক্তৃতা আমরা সবাই জানি কোন উদ্দেশ্যে আমরা এখানে এসেছি, তবে আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে তার লক্ষ্য উদ্দেশ্য হল অন্যায় প্রতিবাদ ন্যায়ের পক্ষে। আজকে বাংলাদেশে যে তাণ্ডব চলেছে, যে হত্যাযজ্ঞ চলেছে, যে নৈরাজ্যতা চলেছে, যে অবিচার চলেছে, যে গুন্ডামি চলেছে, যে সন্ত্রাসী চলেছে, এবং আমার নিরীহ আমার ছেলেদেরকে যেভাবে নির্বিচারে পাখির মতো গুলি করে যেভাবে হত্যা করা হয়েছে, এটা দেখে কোনো সাধারণ যার ভিতর একটু মানবতা রয়েছে কখনোই সে ঘরে ঘুমাতে পারে না। তারই অংশ হিসেবে আজকে আমরা রাজপথে এসেছি, আজকে আমার ছেলেদেরকে আমার মেয়েদেরকে আজকে ওরা নির্বিচারে পাখির মতো গুলি করে হত্যা করবে। আমি বিশেষ করে আমার ছেলেদের আমার মেয়েদের গার্জিয়ানদেরকে অভিভাবকদেরকে বলবো, আপনার সন্তানদেরকে রাস্তায় গুলি করবে হত্যা করবে আর আপনারা ঘরে থাকবেন, এটা হতে পারে না, আপনারা আসেন আমরা আপনাদের সাথে আছি। সাথে সাথে আজকে কোন দেশে আমরা বসবাস করছি, আজকে আশ্চর্য, একটা ছেলে আবু সাইদ, আবু সাইদের হাতে কোনো অস্ত্র নেই, ওর হাতে কোনো লাঠি নেই, ও একটা মেধাবী ছাত্র, ওর কোনো সন্ত্রাসীর কোনো তালিকা ওর নামে নেই, সেখানে ঠান্ডা মতে ওর বুকের ভিতরে একটা নয় কয়েকটা গুলি করে পাখির মতো লুকিয়ে ফেলে হয়েছে, আর সেটা আমরা বসে বসে দেখব, আর সেটা আমরা সহ্য করব, এটা হতে পারে না, হতে দেওয়া যায় না, এর প্রতিবাদে রাস্তায় নামতে হবে, গুজরাটে বিচার বাংলার জমিনে করতেই হবে। শুধু তাই নয়, আজকে আওয়ামী লীগ স্বঘোষিত প্রধানমন্ত্রী, কারণ বাংলাদেশের জনগণের ভোটে তো সে প্রধানমন্ত্রী হয় নাই, আর এই সরকার তো বাংলাদেশের জনগণের ভোটে সরকার নির্বাচিত হয় নাই, আজকে তার থেকে সুন্দর মায়া কান্নার শব্দ শোনা যায়। কিন্তু আপনি এবং আপনার সেক্রেটারি জেনারেল দলীয় তাদের বক্তব্যের কারণে আজকে এই হত্যাযজ্ঞ বাংলাদেশে ঘটেছে, আপনারাই আপনাদের সন্ত্রাসের দিকে উচকিয়ে দিয়ে আমার নিজ ছাত্রদের উপরে ছাত্রীদের উপরে গুলি করে রান্না চালিয়ে তাণ্ডব চালিয়ে বাংলার ইতিহাসকে কলঙ্কিত করেছে। শুধু তাই নয়, বাংলাদেশের ইতিহাস আজ পর্যন্ত ইউনিভার্সিটি সহ শিক্ষাঙ্গন কোন ক্যাম্পাস আজ পর্যন্ত কোন সংবিধান আন নেই, সেখানে পুলিশ প্রশাসন তারা নির্বিচারে ছাত্রদেরকে ছাত্রীদেরকে মারবে, বাংলাদেশ এখন বাংলাদেশ নেই, এদেশটা এখন সন্ত্রাসীদের দেশ হয়ে গেছে, এখন আমরা এদেশের ভিতরে বসবাস করার মতো উপযোগী কোন রাষ্ট্র বলতেই এদেশে নেই, এখন আমরা কোথায় যাব? আজকে রাস্তায় নামলে প্রতিবাদ করলে আজকে গুলি করা হয়, আজকে জেলে দেওয়া হয়, আজকে অঙ্গহানি করা হয়, এখন আমাদের দেশ ছেড়ে আমরা ভারত যাব? আমরা কি ইউরোপ এবং বিভিন্ন অন্যান্য দেশে আমরা নাগরিক হব?
না, আমরা এই দেশের মাটি জন্মগ্রহণ করেছি, আমরা এই দেশের সন্তান, আমরা এদেশেই থাকব। সন্ত্রাসীদেরকে বাংলার জমিন থেকে উত্থান করে ছাড়বো ইনশাআল্লাহ। এই জন্য আমি আজকে বক্তব্য বেশি লম্বা দেব না। আজকে আইনমন্ত্রী, প্রধানমন্ত্রী, এখন যারা নাকি ন্যায্য অধিকার দাবি নিয়ে রাজপথে এসেছিল তাদের কাছে বসার জন্য প্রস্তাব করছেন, কিন্তু যেই যানগুলো ঝরে গেল, যেই মায়ের কোল খালি হলো, যেই সন্তান আজকে মা হাতিম হলো, আজকে মা সন্তান হারা হলো, সেই সন্তানদের কি বিচার হবে, তাদেরকে কিভাবে ফেরত দেওয়া হবে? না, কোটা সংস্কার হোক, হবে, তাদের পক্ষে তো আমরা আগেও ছিলাম, কিন্তু আজকে আমার প্রশাসন ভাইদেরকে বলবো, কোন হৃদয়বান মানুষ যার একটু বিবেক রয়েছে সে তার গুলি নিয়ে তার সন্তানের বুকে গুলি করতে পারবে? তাহলে এই নরবিচার, তুই আমার সন্তানদের বুকে কেন গুলি করলি? তাহলে বুঝা গেল তোরা প্রশাসনের নামে কলঙ্ক। আর তোমরা প্রশাসন কি আওয়ামী লীগের লালিত পালিত ক্যাডার গুন্ডা না বাংলাদেশের প্রজাতন্ত্রের কর্মচারী? কিন্তু তোমাদের কার্যক্রমের মাধ্যমে আজকে প্রজাতন্ত্রের কর্মচারী প্রমাণিত হয় নাই। তাই আমরা সবাই হাকের সকলকে আহ্বান করব, আসেন, আজকে বুদ্ধিজীবী, শিক্ষাজীবী, রাজনৈতিক যত পেশার নেশা যারা আমরা বাংলাদেশে বসবাস করি, আমরা এই অন্যায়ের বিরুদ্ধে, এই অন্যায় হত্যার প্রতিবাদে, এই জালিমদের বিরুদ্ধে একসঙ্গে যদি ঝাঁপিয়ে পড়ি, ওরা বাংলার জমিনে থাকা সুযোগ পাবে না ইনশাআল্লাহ। এই আহ্বান আমি সকলকে করছি, আসেন। আর বসে থাকলে আমাদের পায়ের নিচে মাটি থাকবে না, এদেশে আমাদের জানমাল ইজ্জতের নিরাপত্তা থাকবে না, আমাদের স্বাধীনতা থাকবে না। তাই আমাদের স্বাধীন দেশে আমাদের স্বাধীনতা নিশ্চয়তা করার জন্যই রাজপথে নামার জন্য সকলকে আহ্বান জানাচ্ছি। সাথে সাথে আগামী দিন আলহামদুলিল্লাহ আজকে সারা দেশে আমাদের জেলা মহানগরে এর প্রতিবাদ বিক্ষোভ হচ্ছে। আগামী দিন জুমার পরে যারা নাকি আজকে ন্যায়ের পক্ষে জীবন দিয়েছে, অন্যায়ভাবে যাদেরকে হত্যা করা হয়েছে তাদের রুহের মাগফিরাতের জন্য দোয়া হবে, এবং সাথে সাথে সকলকে নিয়ে বিক্ষোভ প্রতিবাদ মিছিল হবে, এবং আগামী দিন যুব সমাবেশ হবে এখানে, আল্লাহ কবুল করুক বিকালে। এর প্রতিবাদে আমি সকলকে তত্ত্বাবধান জানিয়ে সকল কাছে দোয়া চেয়ে দোয়া করে আলোচনা শেষ করছি। আল্লাহ।